প্রিয় ছাত্রছাত্রীরা, 2022 সালের ফেব্রুয়ারি মাসে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে, সেই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। প্রথমে দেখো, এখানে তিনটে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। এর প্রথম প্রশ্ন দেখো, এসএটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায়। এখানে চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হবে 273 কেলভিন। এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে এসএটিপি এইটা শব্দটা ভুল দেওয়া আছে, এটা হবে এসটিপি, অর্থাৎ মাঝখানে এটা হবে না। এর পরের প্রশ্ন দেখো, 1.2 তে পিভি সমান W/M আটটি সমীকরণে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, এম রাশির একক হলো, এম রাশির একক হবে দেখো গ্রাম পার মোল। 1.3 দেখো, কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়েলের সূত্রানুসারে চাপ আয়তনের লেখচিত্রটি হবে, এটা হবে গয়ের উত্তর, অর্থাৎ পরাবৃত্তের অংশ। এবার দুয়ে দেখে দেখো, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। এখানে তিনটে বক্তব্য দেওয়া আছে, এই তিনটে বক্তব্যের মধ্যে কোন বক্তব্যটা সত্য কোনটা মিথ্যা সেটা তোমাদের বলতে হবে। তাহলে প্রথমে দেখো, একটি গ্যাসের অণুর আয়তন সমান গ্যাস দ্বারা অধিকৃত আয়তন ভাগ গ্যাসের অণুর সংখ্যা। অর্থাৎ কোনো গ্যাস যতটা আয়তন দখল করে আছে, সেই আয়তনকে যদি তার অণুর সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে গ্যাসের একটি অণুর আয়তন পাওয়া যাবে কি না, এটা হবে মিথ্যা। অর্থাৎ কোনো গ্যাস যতটা আয়তন দখল করে থাকে, সেই গ্যাসের অণুর সংখ্যা দিয়ে ভাগ করে দিলে গ্যাসের একটি অণুর প্রকৃত আয়তন পাওয়া যায় না। 2.2 দেখো, 12C ইকুইভ্যালেন্ট টু 12.0000 ইউ এর পরিবর্তে অন্য কোনো সাংখ্যমান ধরা হলেও এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকবে, এটা হবে সত্য। 2.3 দেখো, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি আদর্শ গ্যাসের আয়তন অনুপাত গ্যাস দুটির মোল সংখ্যার অনুপাতের সমান, এটা হবে সত্য। এবার তিনের দিকের প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 দেওয়া আছে, মাত্রীয় বিশ্লেষণ থেকে গ্যাস ধ্রুবক আর এর একক কী হওয়া উচিত তা দেখাও। দেখো, আমরা জানি পিভি সমান এনআরটি, এখান থেকে আমরা প্রথমে আর বের করবো, আর সমান পিভি বাই এনটি। এবার আর এর মাত্রীয় সংকেত সমান কী হবে, পি এর মাত্রীয় সংকেত অর্থাৎ চাপের মাত্রীয় সংকেত, ভি এর মাত্রীয় সংকেত অর্থাৎ আয়তনের মাত্রীয় সংকেত, এবার মোল সংখ্যা এবং এখানে টি অর্থাৎ উষ্ণতার মাত্রীয় সংকেত, সেইভাবে লিখে ফেলেছি, চাপের মাত্রীয় সংকেত, আয়তনের মাত্রীয় সংকেত, মোল সংখ্যা এবং উষ্ণতার মাত্রীয় সংকেত। এবার এই চাপের মাত্রীয় সংকেত এটাকে আমরা ভেঙে লিখেছি বলের মাত্রীয় সংকেত বাই ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত, কারণ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এবার আয়তনের মাত্রীয় সংকেত এবং বাকি যে অংশটা একই রকম রেখেছি। এবার বলের মাত্রীয় সংকেত ঠিক রেখে এই ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত, এটাকে ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্যের বর্গ করতে হয় করলে ক্ষেত্রফল হয়, বা দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হয়, তাই এখানে লিখেছি দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত তার স্কোয়ার। আর আয়তনের মাত্রীয় সংকেত এটাকে আমরা জানি আয়তন সমান হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই এখানে লিখেছি দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত তার কিউ। এবার দেখো, এই দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত এখানে স্কোয়ার আছে আর এখানে দৈর্ঘ্যের মাত্রীয় সংকেতের মাথায় কিউ আছে, তাহলে কাটাকাটি করলে কী থাকবে, দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত থাকবে, তাহলে উপরে থাকবে বলের মাত্রীয় সংকেত ইন্টু দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত, লিখেছি বলের মাত্রীয় সংকেত ইন্টু দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত, আর নিচে দেখো যেমন ছিল তেমন লিখে দিয়েছি। এবার বল আর দৈর্ঘ্য যদি গুণ করি, অর্থাৎ বল ইন্টু সরণ, সেটা হয় কার্য, তাই উপরটা লিখতে পারি কার্য বা শক্তির মাত্রীয় সংকেত, আর নিচে যেমন ছিল তেমন রেখেছি। এবার এখান থেকে আমরা আর এর একক বের করবো, দেখো কার্যের বা শক্তির একক হচ্ছে জুল, আর নিচে দেখো মোল সংখ্যা আছে, তাই মোল ইনভার্স লিখেছি, নিচে আবার উষ্ণতার মাত্রীয় সংকেত আছে, উষ্ণতা মানে এখানে কেলভিন উষ্ণতা, তাই কেলভিন ইনভার্স, অর্থাৎ আর এর একক হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে করলে এটা হবে ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার পরের প্রশ্ন চলো, 3.2, প্রধানত কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। দেখো, আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ,
এখানে দুটো কারণ আছে, একটা হচ্ছে আয়তনজনিত কারণ আর আরেকটা হচ্ছে অণুগুলির মধ্যে আকর্ষণ বলজনিত কারণ। এবার আয়তনজনিত কারণটা কী, দেখে নাও, গ্যাসের গতীয় তত্ত্বে গ্যাসের অণুগুলোকে বিন্দু ধরা হলেও প্রতিটি অণু নির্দিষ্ট আয়তন আছে, এজন্য গ্যাসের অণুগুলির অবাধ বিচরণের জন্য তাদের কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় সামান্য কম হয়। আর দু নম্বর হচ্ছে অণুগুলির মধ্যে আকর্ষণ বলজনিত ত্রুটি। গ্যাসের গতীয় তত্ত্বে অণুগুলির মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই বলে ধরা হয়, বাস্তবে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, ফলে গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ কম হয়। এবার এই দুটো ত্রুটি তোমরা অবশ্যই লিখে নেবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম স্মলটি ও ভি বনাম ক্যাপিটালটি এর লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও। দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম স্মলটি অর্থাৎ আয়তনের সাথে সেলসিয়াস স্কেলের উষ্ণতার যে লেখচিত্র সেটা হবে এই রকম, আর ভি বনাম ক্যাপিটালটি অর্থাৎ আয়তনের সাথে কেলভিন স্কেলের উষ্ণতার যে সম্পর্ক সেটা হবে এই রকম। অর্থাৎ ভলুমকে যদি আমরা ওয়াই অক্ষ এবং উষ্ণতাকে বা টেম্পারেচারকে যদি আমরা এক্স অক্ষ স্থাপন করি তাহলে লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। পরের প্রশ্নে চলো। সমচাপ ও উষ্ণতায় সম আয়তন শুষ্ক বাতাস ও আর্দ্র বাতাসের মধ্যে কোনটি হালকা হবে যুক্তিসহ ব্যাখ্যা করো। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়। স্থির উষ্ণতায় বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায়। এর কারণ নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ বাড়লে একক আয়তনের বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কমে যায়, কারণ জলীয়বাষ্প বাতাসে উপস্থিত গ্যাসগুলোকে প্রতিস্থাপিত করে। অক্সিজেনের আণবিক ভর 32 এবং নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, জলীয়বাষ্পের আণবিক ভর হচ্ছে 18। সুতরাং জলীয়বাষ্প একই চাপ ও উষ্ণতায় সম আয়তন অক্সিজেন এবং নাইট্রোজেনের থেকে হালকা, তাই স্থির উষ্ণতায় বাতাসে যত বেশি জলীয়বাষ্প অন্য গ্যাসগুলিকে প্রতিস্থাপিত করে বাতাসের ঘনত্ব তত কমে। সুতরাং একই উষ্ণতায় শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়। এবার পরের প্রশ্নে চলো। 4.1, একটি আদর্শ গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, ধূলিকণা চাপে অনমনীয়। উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 ml থেকে কমে 500.25 ml হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন নির্ণয় করো। আমরা জানি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 1000 ml আয়তনের আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করলে অন্তিম আয়তন হবে 500 ml। কিন্তু এক্ষেত্রে দেখো যে অন্তিম আয়তন দেওয়া আছে 500.25 ml, অর্থাৎ এই যে 0.2 ml এটাই হচ্ছে ধূলিকণার আয়তন। এবার পরের প্রশ্নে চলো। 4.2, 760 ms চাপে 0°C উষ্ণতায় 3.2 g যে গ্যাসের আয়তন 2.24 L তার গ্রাম আণবিক ওজন নির্ণয় করো। সাধারণ হাইড্রোজেনের অণু সাপেক্ষে গ্যাসের একটি অণু কত গুণ ভারী। দেখো, গ্যাসের চাপ 760 ms ও মার্কারি অর্থাৎ 1 atmosphere, গ্যাসের উষ্ণতা হচ্ছে 0°C দেওয়া আছে, তার মানে কেলভিন স্কেলে নিয়ে গেলে হবে 273 K, গ্যাসের আয়তন দেওয়া আছে 2.2 L, আর গ্যাসের ভর দেওয়া আছে 3.2 g। গ্যাসের আণবিক ভর EM কত সেটা বের করতে হবে। দেখো, আমরা জানি PV = nRT। এবার এখান থেকে আমরা এই ইএনটাকে ভেঙে নিলাম W/EM। যেহেতু আমাদের EM অর্থাৎ আণবিক ভর বের করতে হবে, তাই এমটাকে বাম দিকে রেখেছি, রেখে বাকি সবগুলো সমীকরণের ডান দিকে নিয়ে গেছি। এবার W, R, T, P, V এদের প্রত্যেকের মান বসিয়ে দিয়েছি, দিলে দেখা যাচ্ছে এটা 32 g আসছে। অ্যাকচুয়ালি 32 g আসছে না, 32 g-এর থেকে সামান্য কম আছে, তাই এটাকে আমি প্রায় 32 g লিখেছি। অর্থাৎ প্রদত্ত গ্যাসের আণবিক ভর হচ্ছে 32 g/mol। এবার এই গ্যাসটি একটি হাইড্রোজেন গ্যাসের অণুর তুলনায় কত গুণ ভারী।
বা এই গ্যাসের একটি অণু একটি হাইড্রোজেনের অণুর তুলনায় কত গুণ ভারী? একটি হাইড্রোজেন অণু সাপেক্ষে গ্যাসের অণুটি 32/2 গুণ বা 16 গুণ ভারী। দুই দিয়ে ভাগ করলাম কেন? না, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2।